টি টোয়েন্টি বিশ্বকাপ শেষে থেমে নেই ক্রিকেটের মহাযজ্ঞ, পূর্ণ উদ্যমে চলছে লঙ্কা প্রিমিয়ার লিগের ব্যাটে বলের লড়াই। শ্রীলঙ্কার বিভিন্ন শহরের পাঁচটি দল প্রতিদ্বন্দ্বিতা করছে এবারের আসরে। গত আসরের দল ডাম্বুলা থান্ডার্সের মালিকানা নিয়ে জটিলতার কারণে নতুন ডাম্বুলা সিক্সার্স নামে এবারের আসরে অংশগ্রহণ করেছে দলটি। কুড়ি ওভারের এই টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলছে চার বাংলাদেশি। এর আগে গত আসরে গোল টাইটান্সের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান, রিটন দাস এবং জাফনা কিংসের জার্সিতে খেলেছেন তাহিদ হৃদয়। এবারের আসরে সাকিব আল হাসান ও লিটন দাস না থাকলেও লঙ্কা প্রিমিয়ার লিগে মাঠ মাতাচ্ছেন চার বাংলাদেশি। এর মধ্যে আফগানিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ নবীর নেতৃত্বে ডাম্বুলা সিক্সার্সের হয়ে মাঠ মাতাচ্ছেন মোস্তাফিজুর রহমান ও তাহিদ হৃদয়। খিসার পেরার অধিনায়কত্বে কলম্বো স্ট্রাইকার্সের জার্সিতে বল হাতে দারুণ ছন্দে রয়েছে তাসকিন আহমেদ। অন্যদিকে শেষ মুহূর্তে শরীফুল ইসলামকে দলে বেরিয়েছে ওয়ানেন্দু হাসানাঙ্গার ক্যান্ডি ফ্যালকনস। প্রত্যেকেই দলের হয়ে ব্যাটে বলে রাখছেন দারুণ অবদান। টি টোয়েন্টি বিশ্বকাপে বলিংয়ের নজর কাড়া পারফরমেন্স করেছে বাংলাদেশ, ফলে লঙ্কা প্রিমিয়ার লিগের এবারের আসরে সুযোগ পাওয়া চারজনের তিনজনই বলার। টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নরবড়ে ব্যাটিংয়ের ব্যতিক্রম চরিত্র ছিলেন তাহিদ হৃদয়। দলের বিপর্যয়ে ব্যাট হাতে ইনিংস মেরামত করেছেন হৃদয়, এর পুরস্কারও পেয়েছেন তিনি। লঙ্কা প্রিমিয়ার লিগের নিলামে তাকে কেউ দলে না টানলেও পরবর্তীতে মুস্তাফিজের ডাম্বুলা থান্ডার্স সরাসরি চুক্তিতে তাহিদ হৃদয়কে দলে বেড়ায়। অথচ লঙ্কা প্রিমিয়ার লিগের গত আসরে জাফনা কিংসের হয়ে মাঠ মাতিয়েছিলেন হৃদয়। ব্যাট হাতে ছয় ইনিংসে প্রায় 136 স্ট্রাইক রেটে 155 রান করেছিলেন হৃদয়, তাই এবার আসরে তার দল পাওয়াটা প্রত্যাশা করেছিল অনেকে। তবে অবাক করা ঘটনা ঘটে নিলামে, তাকে দলে টানেনি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে বিশ্বকাপের নজর কাড়া পারফরমেন্সের কারণে ডাম্বুলা থান্ডার্স দলে বেড়ায় তাকে। গত আসরে তাহিদ হৃদয় ছাড়াও গোল টাইটান্সের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান ও লিটন দাস। গোলের হয়ে ব্যাটে বলে সাকিব আল হাসান দারুণ পারফরমেন্স করলেও পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছেন লিটন দাস। ব্যাট হাতে তিন ম্যাচে করেছিলেন মাত্র 34 রান, ফলে চলতি আসরে তাকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। অন্যদিকে বল হাতে 10 ম্যাচে 10 উইকেট তুলেছিলেন সাকিব। শুধু তাই নয়, সে আসরে ব্যাট হাতে 9 ইনিংসে 17 গড়ে করেছিলেন 138 রান। তবে এবারের আসরে লঙ্কা প্রিমিয়ার লিগে নেই সাকিব, বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের মেজর ক্রিকেট লিগের লস অ্যাঞ্জেলেসের হয়ে মাঠ মাতাচ্ছেন।